তাহলে এখন বলেন যে এই কোয়ালিটির গাড়লগুলো আমার দর্শকরা কেমন দামে পাক? অল্প পুঁজিতে এই ধরনের গাড়লগুলো দিয়ে খামার শুরু করাটা অনেক লাভজনক। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি সেই তুহিনের গাড়লে খামারে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে কিছু বাচ্চা গাড়ল দেখাবো, সেই বাচ্চা গাড়লগুলো দাম, বয়স, ওজন জানানোর চেষ্টা করব। পাশে আমাদের খামারিরা আছে, চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম জি কিছু বাচ্চা গাড়ল দেখার জন্য। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো এইগুলো কি আমার দর্শককে দেখানো হবে? জি ইনশাল্লাহ। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা আপনার পরিচয় এবং ফোন নাম্বারটি আমার দর্শকদেরকে দিয়ে দিতে চাই। জেলা চৌডাঙ্গা, থানা দামরহদা, গ্রাম জগন্নাথপুর। আমার নাম তুহিন। আমার ফোন নাম্বার 01715778150। আচ্ছা, দর্শক বন্ধুরা খামারির ফোন নাম্বার পেয়ে গিয়েছেন। এই বাচ্চাগুলো এখন ফোন করে ক্রয় করতে পারবেন। তো চলুন এগুলোর দাম, বয়স এবং ওজন কেমন জেনে নিই। আচ্ছা তুহিন জি, এই যে বাচ্চাগুলো আমরা এবং আমার দর্শকরা দেখছে জি, তো এগুলোর বয়স কেমন? এগুলো মনে করেন 6 থেকে 7 মাসের বাচ্চা। 6 থেকে 7 মাসের ভিতরেই? জি। আচ্ছা, 6 থেকে 7 মাস। দর্শক বন্ধুরা এই দেখুন, প্রথমে লেজগুলো একটু দেখে নিই কী কোয়ালিটির। একটু কাছে আসছেন, একটু কাছে আসুন। দেখুন আসলে ধরে রাখা খুবই কঠিন। সবই সুন্দর আছে লেজগুলো। আচ্ছা তুহিন, আমরা জানতে চাই এগুলো কী জাতের ভিতরে ধরা পড়ে? এগুলো মনে করেন সব হাই ক্রস। হাই ক্রস জি। আচ্ছা, এগুলো ওজন কেমন এসছে? ওজন এগুলো আপনার 18 থেকে 22 কেজি। 18 থেকে 22 কেজি? 22 কেজি। আচ্ছা, তাহলে আমার দর্শক বন্ধুরা এইগুলো নিতে পারবে? জি ইনশাল্লাহ। আচ্ছা, তো এগুলো কারা নেবে এই এই কোয়ালিটির বাচ্চাগুলো? যাদের তো আপনার ডিমান্ড কম দাদা। আচ্ছা, যাদের পুঁজি কম। জি, অল্প টাকার ভিতরে খামার করতে চায়। তৈরি হয়ে যাবে তো এরা মানে হিট নিতে? জি। আর কতদিন সময় নেবে? 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাসের পর ওরা হিট হিট নিয়ে যাবে। তারপর বাচ্চা হতে আর কতদিন সময় নেবে? 5 মাস। 5 মাস জি। আচ্ছা, তারপরে আপনার বাচ্চা দেবে? তাহলে আমরা মোটামুটি 1.5 বছরের ভিতরে এর বাচ্চা পেয়ে যাব। বাচ্চা আমরা রেডি পেয়ে যাচ্ছি জি। আচ্ছা, বেচা কেনা করতে পারবে আমার দর্শকরা? জি। তাহলে এই গাড়লগুলো 7 থেকে 8 মাস বয়স জি, হিট নিতে আর 1.5 মাস জি, তাহলে 9-10 মাসে সে হিট নিয়ে ফেলছে জি। বাচ্চা দিতে আরও মানে ভূমিষ্ঠ হতে 5 থেকে 6 মাস জি। আচ্ছা, তাহলে এখন বলেন যে এই কোয়ালিটির গাড়লগুলো আমার দর্শকরা কেমন দামে পাবে? 7000 টাকা। 7000 টাকা ফিক্সড? না, একটু 19-20 করা যাবে। একটু 19-20 করা যাবে জি। আচ্ছা, যদি আমার দর্শকরা ঠিক এই কোয়ালিটির বাচ্চাগুলো 5টা 6টা যদি হোম ডেলিভারিতে নিতে চাই? ইনশাল্লাহ দেওয়া যাবে জি। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনলেন যে এই গাড়লগুলোর বয়স কত, এদের ওজন কত এবং দাম কত, সব কিছু আপনাদেরকে জানালাম। তো আপনারা চাইলে এই গাড়লগুলো খামারির সাথে ক্রয় করতে পারবেন। তো এই গাড়লগুলো দিয়ে খামার করলে অনেক লাভ আছে, কারণ আপনাদের তো অল্প পুঁজি, সেই অল্প পুঁজি খাটিয়ে আপনারা অনেক লাভবান হতে পারবেন। কীভাবে হতে পারবেন দেখুন, এগুলো যখন মনে করেন গাভিন হয়ে যাবে, সেগুলো এগুলোর দাম সেখানে 12-13 হাজার কেজি, 12-13 হাজার হয়ে যাবে। আমি এখন কিনছি 7000 টাকায়। তাহলে এ যখন মা হয়ে যাবে জি, তখন সে মায়ের দাম নিশ্চয়ই 12-13-14 হাজার টাকার মধ্যে। আবার বাচ্চাটা ফ্রি পাবে? আবার বাচ্চা পেয়ে যাচ্ছে জি। তাহলে আমি কিনলাম 7000, এ যখন একটা বাচ্চা দেবে জি, সে বাচ্চাটা যখন এর মতো হয়ে যাবে তখন সে 7000 টাকা বেচা কেনা করতে পারবে জি, এবং এর দাম হয়ে যাবে 13000। 7 আর 13 20 হাজার। 20 হাজার টাকা। তাহলে আমি কিনছি 7000 টাকায়, এর কাছ থেকে আমি 1.5 বছরের মাথায় পাচ্ছি 20 হাজার টাকা, ওকে সহ 20 হাজার জি। তাহলে আমার কিন্তু অনেক লাভ হয়ে যাচ্ছে জি, 13000 টাকা লাভ আসছে দর্শক বন্ধুরা 1.5 বছর পর। তো অল্প পুঁজিতে এই ধরনের গাড়লগুলো দিয়ে খামার শুরু করাটা অনেক লাভজনক।
আর যদি আপনার একটু ভালো পুঁজি থাকে তাহলে দেখুন এই কোয়ালিটি মা দিয়ে শুরু করবেন, তাহলে খুব ভালো হবে। আর যদি পুঁজি কম থাকে তাহলে এই কোয়ালিটি বাচ্চা দিয়ে খামার শুরু করবেন। তবে আমি বলবো আপনাদেরকে যে আপনার যদি পাঁচটা ঠিক এরকম মা নেওয়ার ক্ষমতা থাকে তাহলে এরকম বাচ্চা দিয়ে আপনি নতুনভাবে খামার শুরু করেন না, কারণ এর থেকে বাচ্চা পেতে আপনার দেড় বছর অপেক্ষা করার লাগছে। আর এটা বাড়িতে নিয়ে গিয়ে দেড় মাস পরে বা এক মাস পরে দুটা বাচ্চা দিয়ে দিতে তাহলে অনেক বেশি লাভ। মা গাড়ল দিয়ে খামার শুরু করা বেশি লাভ, আর বাচ্চা দিয়ে খামার শুরু করাটা একটু কম লাভ। দর্শক, ধৈর্যের প্রয়োজন আছে এবং অনেক ধৈর্য ধারণ করতে হবে। তো যাক, মোটামুটি আমরা কিছু জানানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এগুলো ছেড়ে দাও, দেখি বাবুরা ছেড়ে দাও। দেখুন এই যে ঠিক এই কোয়ালিটির বাচ্চা তুহিনের খামারে অনেক আছে, আপনারা চাইলেই নিতে পারেন। আচ্ছা তুহিন, এখন আমি আপনার কাছে ঠিক এই বাচ্চা গাড়লগুলোর সাথে কেমন পাঠা আমার দর্শকরা পাঠাবো? সারা মনে করেন এক দুই মাসের একটু বেশি নিতে হবে আপনার। এক দুই মাসের সেরকম কি আমরা একটা দেখতে পারি? জি দাঁড়ান, আছে, দেখাচ্ছি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা এখন যে বাচ্চাগুলো দেখালাম ঠিক ওই বাচ্চার সাথে কেমন পাঠা আপনি নেবেন ঠিক সেই কোয়ালিটির পাঠা আমি আপনাদেরকে একটা দেখাতে চাই। এই যে দেখুন, এই পাঠাটি আপনারা ওই বাচ্চা গাড়লগুলোর সাথে ক্রয় করতে পারবেন। প্রথমে একটু লেজটা দেখাই। শীতের সময় বলে লোম কাটা নেই, আচ্ছা শীত হয়ে গেলে লোম কেটে দিই, লোম কেটে দিই। আচ্ছা, তাহলে এর ওজন কেমন আসলো? এর ওজন মনে করেন ওই 28 থেকে 32 কেজি হবে। 28 থেকে 32 কেজি। জি, তাহলে আমার দর্শক বন্ধুরা কয়টা বাচ্চা গাড়লের সাথে এই পাঠাটা নেবে? এটা মনে করেন 15টার জন্য হবে, 20টার জন্য হবে, 10টার জন্য হবে আপনার। আবার তিনটা নিলেও? তিনটা নিলেও সর্বোচ্চ 20টা? 20টা। আচ্ছা, সর্বোচ্চ 20টা ইয়ে চালাতে পারে? জি। তাহলে এখন আপনি বলেন যে ঠিক এই কোয়ালিটির পাঠা আপনার কাছ থেকে যদি নেয় কেমন দাম পড়বে? এগুলো আপনার 13,000 টাকা। 13,000 টাকা? জি, 13,000 টাকায় আপনি দেবেন? জি। আচ্ছা দর্শক বন্ধুরা, তাহলে 10টি বাচ্চা গাড়ল নেন, 7×10=70,000, আর এটা 13,000, 80-83,000। আর আপনি একটা 20-30,000 টাকা দিয়ে একটা সুন্দর দেখে ঘর তৈরি করুন, তাহলে খুবই অল্প খরচের ভিতরে ঠিক একটি সুন্দর খামার তৈরি হয়ে যাবে, আপনার বেকারত্ব দূর হয়ে যাবে। দর্শক বন্ধুরা, ঠিক আছে ছেড়ে দেন। দেখুন, বাহ চমৎকার। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই, আমরা আর দীর্ঘায়িত করতে চাই না। তো আমরা খামারি ফোন নাম্বারটি ভিডিওর শেষে আরেকবার নেব, আমরা আরেকবার আপনার নাম এবং ফোন নাম্বারটি এই ভিডিওর শেষে দিয়ে দিতে চাই। আমার নাম মোহাম্মদ তুহিন, আমার ফোন নাম্বার 01715-77-81-50। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। যদি আমার দর্শক বন্ধুরা হোম ডেলিভারিতে নিতে চায় 2টা 4টা 5টা তাও পারবে ইনশাল্লাহ, তাহলে আগাম অ্যাডভান্স করে দিতে টাকা। দর্শক বন্ধুরা, আপনারা যারা হোম ডেলিভারিতে গাড়ল নিতে চান তাদের জন্য কথা বলছি, আপনারা খামারিদেরকে নির্ভয়ে টাকা দেবেন, দিয়ে ডকুমেন্ট রাখবেন। খামারিরা যদি টাকা মেরে দেয় আপনারা ডকুমেন্ট সহ আমাদেরকে বলবেন, আমরা আপনাদের টাকা উদ্ধার করে দেব এবং গাড়ল উদ্ধার করে দেব। তবে ভয় নেই, নির্ভয়ে আপনারা দিতে পারবেন। খামারিরা কি চায় যে তাদের ব্যবসাটা নষ্ট হয়ে যাক, তাদের পরিচিতিটা নষ্ট হয়ে যাক? কেউ চায় না। তাই অল্প কিছু টাকা দিতে আপনারা ভয় করবেন না, দিয়ে দিন। যদি কোনো সমস্যা হয় আমরা দেখব, আমরা আছি আপনাদের পাশে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আর কথা বাড়াতে চাই না। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বাচ্চা গাড়ল দেখালাম। তো ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরের একটি পর্বে। Thank you.